চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও দীপটিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস খান কফিলের রাজনৈতিক জীবন নিয়ে সমসাময়িক সৌজন্য সাক্ষাৎকার। বিস্তারিত দেখুন আব্দুস সামাদ রুবেলের তথ্য ভিডিও চিত্রে। ধন্যবাদ দীপটিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিয়বন্ধু জনাব আব্দুস সামাদ রুবেলকে, তার মাধ্যমে দীপটিভির দর্শক শ্রোতাকে। আসলে ছোটবেলা থেকে ছাত্র রাজনীতিকে লালন করে বঙ্গবন্ধুর আদর্শে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, আমরা পারিবারিকভাবে ছাত্র আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার পিতা আলহাজ ইউসুফ খান অবিভক্ত কটিয়াদার আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। বিভিন্ন সময় আমাদের ইউনিয়ন হাবিলা জীবী ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই ইউনুস খান জসিম কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছিলেন, বর্তমানে কটিয়াদার আওয়ামী লীগের সহসভাপতি। আমরা আগামীতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিজেকে আরও জোরালোভাবে রাজনীতিতে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যাশা রাখছি। কল্যাণ ওয়ার্ড ছাত্রলীগের দায়িত্ব পালন করেছিলাম, হাবিলা দেবী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম, পরক্ষণে পশ্চিম পটিয়া থানা ছাত্রলীগের সদস্য ছিলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য ছিলাম। বর্তমানে পেশাগত কারণে রাজশাহী থেকে একটু দূরে সরে গেলেও ইনশাল্লাহ যদি সুযোগ পাই ভবিষ্যতে আমার ইউনিয়নের জন্য ভালো কিছু করার প্রত্যাশা রাখি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। সে লক্ষ্যে আমার চ্যানেল দীপ টিভি কাজ করবে, এটাও ভাড়াভাড়ি প্রত্যাশা রাখি। কটিয়া তথা আমার ইউনিয়ন হাবিলাস দ্বীপবাসীকে দীপ টিভির পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।